পারছি না, যদিও পানি অনেক বেশি বড় নয়, পা ফেলতে পারছি না। তো আমাদেরকে বলে দিচ্ছে এক পা ফেলানোর পর ছড়া পারাপারের এই দৃশ্য দেখতে পায় এই জনপদের মানুষ।
এই সময় থেকে এই জায়গাটির পরিচিতি লাভ করে মেওয়াকসি ছড়া নামে, অর্থাৎ মারমা ভাষায় মেওয়াক অর্থ বানর আর সি অর্থ বাঘ। কালের প্রবাহে বাংলা ভাষাভাষীর সাধারণ উচ্চারণে এই এলাকার নাম রূপ লাভ করে বান্দরবান। প্রাথমিক গন্তব্য থানচি, বান্দরবান জেলা সদর থেকে এই উপজেলার দূরত্ব প্রায় 85 কিলোমিটার। থানচি নামটি এসেছে মারমা শব্দ থাইনচই বা বিশ্রামের স্থান থেকে। থানচি নামটির উৎপত্তি ধারণা করা হয় 1950 সালের বা তার পূর্বে নৌপথে চলাচলকালে যাত্রীগণ বিশ্রামের জন্য এই স্থানে থামতেন বলে থাইনচই নামে স্থানটি পরিচিত ছিল। পরে তা থানচি হিসাবে পরিচিতি লাভ করে। আর এই থানচি উপজেলার পাদদেশে প্রবাহিত সাঙ্গু নদী, নদীটির প্রকৃতি সর্পিলাকার। এ জেলার জীবন জীবিকার সাথে সাঙ্গু নদী ওতপ্রোতভাবে জড়িত। বান্দরবনের পাহাড়ি জনপদের যোগাযোগের ক্ষেত্রে এই নদী একটি অন্যতম মাধ্যম হিসাবে পরিচিত। খরসোতা নদী পার হচ্ছি খুব সাবধানতার সহিত। দেখতে পাচ্ছেন স্যান্ডেল কি দিতে হবে, খুবই খরসোতা। আমরা একে অপরকে জড়িয়ে ধরেছি এবং আগে ধরার চেষ্টা, আমি কাকে ধরবো জানি না। ওই আমি এখানে একটা হাত পেয়েছি, দেখতে পাচ্ছেন আল্লাহ আছে, আল্লাহ আছে। পা ফেলতে পারছি না, যদিও পানি অনেক বেশি বড় নয়, পা ফেলতে পারছি না। আমাদেরকে বলে দিচ্ছে এক পা পরে, এক পা দাবানোর পরে আর এক পা চলতে। খুবই ভয়ঙ্কর পথ, পা পিছলে যাচ্ছে, পা পিছলে যাচ্ছে, খুবই ভয়ঙ্কর পথ। নিজেও পিচ্ছিল অনুভব হচ্ছে, খুব সাবধান, ধীরে ধীরে আসুন, ধীরে ধীরে আসুন। আমাদের ধীরে ধীরে যেতে হবে, তাড়াহুড়া কিছু নেই, খুব সাবধানতার সহিত। একটা বিপদ মোটামুটি কাটতে পেরেছি, এখন মনে হচ্ছে যেতে পাবো। তো খুবই ভয়ঙ্কর পথ বন্ধুরা। আসলে এই খরচরটা নদীর যে স্রোত, এটা কেউ যদি না পার না হন তাহলে বুঝতে পারবেন না। এই যে দুজন আসতে পারে নাই, ওনারা খুব ভয়ে, আমাদের আরও দুজন সহযাত্রী গেছে তাদেরকে আনার জন্য, ওনারা আসতে পারছেন না, ওখানে থেমে গেছে। কারণ একটু পা ফুসকে গেলেই অনেক দূরে চলে যাবে এবং আঘাত পাবে, অবশ্যই বড় ধরনের আঘাত পেতে পারে। তো আমি এখনও পার হইনি।
খারাপ কিছু হতে পারে। আমাদের ট্যুর ম্যাপটা ইতিমধ্যে আমাদের ডেস্টিনেশন যেখান থেকে শুরু হবে ডেস্টিনেশনের যাত্রা সেখানে এসে সবাই উপস্থিত হয়েছেন। আমাদের আজকে ট্যুর হিসেবে ট্যুর গাইড হিসেবে আমাদের সাথে রয়েছেন জলি রায়। তিনি আমাদের জন্য এরকম লাঠি দেখতে এই যে উনি ওদিকে এরকম লাঠি সংগ্রহ করছেন। আসলে পাহাড়ে ওঠার জন্য এই লাঠিটা কতটা গুরুত্বপূর্ণ বলেন? এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনাকে সাপোর্ট হিসেবে ভালো কাজ দিবে। সো আপনারা যারা আসবেন অবশ্যই লাঠি নেবেন, লাঠি নিতে বলবেন না। ঠিক আছে, ধন্যবাদ সবাই। Thank you.
এখানে বার্বিকিউ হচ্ছে, মাছের বার্বিকিউ, যদি তাদেরকে বলা হয় ওরাই আয়োজন করে। এই যে মাছের বার্বিকিউ হচ্ছে, এখানে মাছের